শর্টকাট আন্দোলনেই সরকার পানিতে ভেসে যাবে, তীরে ওঠার কুল কিনারা পাবেন না বলছেন গয়সর। জানাবো ফখরুলকে কি বার্তা দিলেন খালেদা জিয়া। এদিকে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ। জনগণের ভোটেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে বলছেন আহম বাহাউদ্দিন নাসিম। আরো জানাবো বঙ্গভবন ছাড়ার আগে যা বললেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা আটকে আছে যেখানে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শর্টকাট আন্দোলনেই সরকার পানিতে ভেসে যাবে, তীরে ওঠার কুল কিনারা পাবে না বলছেন গয়সর। গয়সর চন্দ্র বললেন বর্তমান সরকারকে বিদায় করতে 2014 সালের মতন আন্দোলনের দরকার নেই, তার যে অনেক শর্টকাট আন্দোলন করলে এই সরকার নদীর পানিতে ভেসে যাবে, হাবুডুবু খাবে, তীরে ওঠার কুল কিনারা পাবেন না। আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে 2014 সালের মতো আন্দোলনের প্রয়োজন নেই, তার যে অনেক শর্টকাট আন্দোলনেই সরকার নদীর পানিতে ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়সর চন্দ্র রায়। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের বিরোধিতা করে বিএনপির জোট শত শত যানবাহন পুড়িয়ে দেয়, পেট্রোল বোমার আঘাতে দগ্ধ মানুষের আহাজারিতে হাসপাতালগুলোর বাতাস ভারী হয়ে ওঠে, পরের বছরও সেটি অব্যাহত থাকে এবং সেই সময় বাস ট্রেন সহ বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমায় মারা যান প্রায় 250 মানুষ। তবে এবার সরকারকে ক্ষমতা থেকে সরাতে সেই সময়ের মতো আন্দোলন না করলেও হবে বলে মনে করেন বিএনপির এই নেতা। গয়সর বলেন আমরা সরকারের বিরুদ্ধে হরতাল দিচ্ছি না অনেক বছর, হরতাল তো সাংবিধানিক অধিকার, হরতাল দেব না তা তো বলি নাই, অবরোধ সাংবিধানিক অধিকার, অবরোধ অনেকদিন করি না, করব না এমন কথা তো দিই নাই, হরতাল করলে কোথায় যাবেন, কোথায় থাকবেন তার ঠিকানা আগেই বুকিং দেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন, সেটি সরকারকে ধরিয়ে দিতে হবে, তারপর হেঁটে দেখুন হারিকেন হাঁটতে কেমন লাগে। ফখরুলকে কি বার্তা দিলেন খালেদা জিয়া। আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি ও 20 দলীয় জোট ভাঙতে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে সর্বস্তরের নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার নির্দেশে গ্রেনেড হামলার মামলা সম্পর্কে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের কড়া প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নির্ভরযোগ্য সূত্র জানায় খালেদা জিয়া দলের মহাসচিবকে বলেছেন তার অনুপস্থিতিতে অতীত অনেকবার বিএনপিকে ভাঙতে চক্রান্ত হয়েছে, এবারও বিএনপিকে দুর্বল করতে নানাভাবে ভয়ভীতি এবং লোভ লালসা দেখিয়ে দলের মধ্যে ভাঙন সৃষ্টি করা ষড়যন্ত্র হচ্ছে। শুধু বিএনপি নয়, 20 দলীয় জোটেও ভাঙন দড়ানোর চেষ্টা হচ্ছে, তবে দল ও জোটে সবাই ঐক্যবদ্ধ থাকলে সরকার কিছুই করতে পারবে না বলে সূত্র জানায়। দলের চেয়ারপারসনের বিশেষ নির্দেশনা পাওয়ার পর তা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল দিনভর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যস্ত সময় অতিবাহিত করেন, দফায় দফায় বৈঠক করেন, দল জোট ও বৃহত্তর জোটের শীর্ষ নেতাদের সঙ্গে অনেকের সঙ্গে টেলিফোনে কথা বলে দলের চেয়ারপারসনের বার্তা পৌঁছে দেন, আবার গুরুত্বপূর্ণ কোনো নেতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন, নির্দেশনা জানিয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করেন। বিকেলে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির ও সিনিয়র নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন দল ও জোটকে ঐক্যবদ্ধভাবে রাখার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, পাশাপাশি নির্দেশ দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি ও কার্যক্রম অব্যাহত রাখার। শনিবার মির্জা ফখরুল সাক্ষাৎকালে খালেদা জিয়ার বৃহত্তর ঐক্য গড়ার রূপরেখার খসড়া এবং বিএনপি স্থায়ী কমিটির সিরিজ বৈঠকের সুপারিশগুলো জানান। চেয়ারপারসন এ সময় নির্বাচনকে সামনে রেখে দ্রুত বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার নির্দেশ দেন, ঐক্যের পথে যে কোনো বাধা বিপত্তি দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও দেন তিনি। খালেদা জিয়া বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই ঐক্যবদ্ধ হতে হবে, ছোটখাটো দলীয় ব্যক্তিগত স্বার্থ না দেখে দেশের জনগণ গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বৈঠক সূত্র জানায় খালেদা জিয়া বলেছেন তফসিল ঘোষণার আগে চূড়ান্ত আন্দোলনের জন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে, এ লক্ষ্যে তিনি মূল দল সহ সব সহযোগী সংগঠনগুলোর অসমাপ্ত কমিটিগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণার কথা তাকে অবহিত করেছেন মির্জা ফখরুল। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে রাজপথে নামার পরামর্শ দিয়েছেন বিএনপি নেত্রী। তিনি সরকারের মনোভাব দেখে পর্যায়ক্রমে কঠোর কর্মসূচিতে যাওয়ার জন্য নেতাকর্মীদের সংগঠিত করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
পাশাপাশি আগামী একাদশ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দিয়েছেন খালেদা জিয়া। দলের মহাসচিবকে তিনি বিএনপি বিশ্বদলীয় জোট এবং সম্ভাব্য বৃহত্তর জাতীয় ঐক্য জোটের যোগ্য জনপ্রিয় সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী নেতাদের খসড়া তালিকা প্রণয়ন করার পরামর্শ দিয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের বিষয়টি অবহিত করেন। সাক্ষাতের শেষেও শনিবার তাদের অবহিত করেন তিনি। এর আগে সর্বশেষ 6 এপ্রিল তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ গতকাল বলেন, দলের চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাতের পর দলের মহাসচিব তাদের সংক্ষেপ সবকিছু জানিয়েছেন। মহাসচিবের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলকে ঐক্যবদ্ধ রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। সূত্র জানায়, দলের মহাসচিবকে খালেদা জিয়া মামলাগুলো পরিচালনার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। নেত্রী নির্দেশনার পর শনিবার রাতেই খালেদা জিয়ার সিনিয়র আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করেন মহাসচিব। সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ। চট্টগ্রামের বাকলিয়ায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে শিশু সহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। মারাত্মক আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধরা হলেন কর্ণফুলী উপজেলার উত্তম শিকলবাহা এলাকার বিলকিস জোস্না বেগম, সাথী আক্তার শিশু জান্নাত ও কায়নাত। তাদের 36 নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কর্ণফুলী উপজেলার গোদারপাড় এলাকা থেকে একই পরিবারের 5 জন যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে আসছিলেন সিএনজি অটোরিকশাটি। এই সময় শাহ আমানতের সেতু পার হবার সঙ্গে সঙ্গে বিকট শব্দে অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে পুরো অটোরিকশায় আগুন ধরে যায়। স্থানীয়রা এগিয়ে এসে জ্বলন্ত অটোরিকশা থেকে দগ্ধ যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দগ্ধরা সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় পুলিশ। জনগণের ভোটে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে বলছেন আহমদ বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আহমদ বাহাউদ্দিন নাসিম বলেছেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি জনগণের ভোটেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন। দেশের সাধারণ জনগণ চাই শেখ হাসিনা ক্ষমতায় থাক চিরকাল, কারণ জননেত্রী শেখ হাসিনা সুস্থ থাকলে ও ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে ও শান্তিতে থাকে। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে জনগণের জীবন কেটেছে অশান্তি ও আতঙ্কের মধ্য দিয়ে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনাকে খুব দরকার। তাই আপনারা জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যে উন্নয়ন হয়েছে তার সঠিক তথ্য দেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে জামাত ও বিএনপি ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা দেশের ধ্বংসের জন্য ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়। বঙ্গভবন ছাড়ার আগে যা বললেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, দোজ হু আর টায়ার্ড দে গো ফর রিটায়ার্ড। বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার আগে এটাই বলে গেলেন সদ্য সাবেক হওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। টানা 2 মেয়াদের 10 বছর দায়িত্ব পালন শেষে আজ বিদায় নিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, সাধারণ নাগরিক হিসেবে এখন থেকে আমি মুভ করতে পারবো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি সারা জীবন রাজনীতি করেছি মাটি ও মানুষের জন্য, আর সকল রাজনৈতিক দলগুলোকেও আমি বলি মানুষের জন্য রাজনীতি করতে। নতুন রাষ্ট্রপতির কাছে কি আশা করেন এমন প্রশ্নের উত্তরে আব্দুল হামিদ বলেন, তিনিও সংবিধান মেনে চলবেন এবং সাংবিধানিকভাবে নিজের দায়িত্ব পালন করবেন, এটা জাতির প্রত্যাশা, আমারও প্রত্যাশা। টানা 2 মেয়াদে দায়িত্ব পালন করার অনুভূতিতে তিনি বলেন, উপমহাদেশের মধ্যে আমি বোধ হয় সবচেয়ে বেশি মেয়াদের রাষ্ট্রপতি, কেননা ভারতে 2 মেয়াদে থাকলেও 10 বছর কেউ ছিলেন না, আর পাকিস্তানেও 5 বছরের বেশি কেউ রাষ্ট্রপতি ছিলেন না, তাই এটা আমার সৌভাগ্য। অস্থায়ী এবং ভারপ্রাপ্ত হিসেবে 10 বছরেরও বেশি সময় আমি রাষ্ট্রপতি থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে। দশটি বছর প্রোটোকলের মধ্যে থাকলেও তিনি জনগণের প্রতি তীব্র মায়া ও টান অনুভব করেছেন, কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলেন না বলে জানিয়েছেন তিনি। তবে এখন থেকে আবারও মানুষের খুব কাছাকাছি যেতে পারবেন বলে জানান সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি। অবসর জীবনে কি করে সময় কাটাবেন এমন প্রশ্ন উঠতেই তিনি বলেন, আসলে দোজ হু আর টায়ার্ড দে গো ফর রিটায়ার্ড, কাজ বলতে খুব বেশি কিছু না, হয়তো বাড়ি ঘরের কাজের পাশাপাশি কিছু লেখালেখি করতে পারি, তবে অ্যাক্টিভলি আর রাজনীতি করার আর পরিকল্পনা নেই। দেশের সর্বোচ্চ পদ পেয়েছেন, মানুষের কাছ থেকে বিরাট সম্মান পেয়েছেন, তাই তিনি আর রাজনীতি করা কিংবা অন্য কোনো পদে যেতে চান না। এগুলো করলে দেশের মানুষকে হেয় করা হবে বলে মনে করে আর কিছু চান না বলেও জানান আব্দুল হামিদ।
বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা আটকে আছে, যেখানে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর 2015 সালে ভারতের শিলংয়ে উদ্ধার হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার ক্ষেত্রে আইনি জটিলতার নিরসন হয়েছে। ভারতে অনুপ্রবেশের অভিযোগের মামলায় শিলংয়ের আদালত থেকে তাকে খালাস দেওয়ার পর দেশে পাঠানোর নির্দেশ দিয়েছে গত ফেব্রুয়ারিতে। এমন সিদ্ধান্তে দেশে ফেরার জন্য উদ্গ্রীব এই বিএনপি নেতার কর্মী সমর্থকরাও আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু দুই মাস হতে চললেও এখনও নিশ্চিত নন কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারবেন। দলীয় ও তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সালাউদ্দিন আহমেদের কাছে কোনো ট্রাভেল ডকুমেন্ট না থাকায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে শ্রীলঙ্কার পুলিশ। আদালতের নির্দেশনা অনুসারে কাজ শুরু করেছে সেখানকার পুলিশ। বিষয়টি নিয়ে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় সে কারণে দিল্লির পুলিশ হেডকোয়ার্টারের অনুমতি চাওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।